নমস্কার বন্ধুরা, বাঙালির সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে পাস্তার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম এইভাবে যদি আপনারা বাড়িতে পাস্তা বানান, তাহলে পাস্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে, আর পাস্তার মধ্যে একটা জুসি জুসি ভাব চলে আসবে। তাহলে চলুন এখন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে ওভেনে একটা কড়াইয়ে খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এখন এই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তবে এই পাস্তাগুলোকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, মোটামুটি 80-85% মতো সেদ্ধ করে নিতে হবে। এবার এই পাস্তাগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো ঠান্ডা জল অ্যাড করতে হবে, যাতে পাস্তাগুলো আরও বেশি সেদ্ধ হয়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। এইরকমভাবে যদি পাস্তাতে সাদা তেল দেওয়া যায়, তাহলে পাস্তাটা অনেক বেশি ঝরঝরে থাকবে আর একটার সাথে একটা লেগে যাবে না। সাদা তেলটা এখন সব পাস্তাগুলোর গায়ের সাথে একটু এরকমভাবে মাখিয়ে নিতে হবে। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার ডিমটাকে একটু ঝুড়ো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। কড়াইয়ে আবারও 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 4-5 কোয়ার মতো রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন সব কিছু 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই জন্য গাজরটা আমি আগে থেকে অ্যাড করলাম। গাজরটাকেও এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বিনস আর ক্যাপসিকাম। বিনস আর ক্যাপসিকামটাকে আমি একসাথে কুচিয়ে রেখেছিলাম, এবার এগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইভাবে থেকে থেকে সবজিগুলোকে আমি অ্যাড করব। একসাথে সব সবজি অ্যাড করা যাবে না, তাহলে কোনো সবজি শক্ত থেকে যাবে, আবার কোনো সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করছি বাঁধাকপি। যেহেতু বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বাঁধাকপিটা একদম লাস্টে দিতে হবে। এখন সব সবজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা খুব সুন্দর আসবে, আর অ্যাড করছি 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এখন এই ডিমটাকেও একটু সব কিছুর সাথে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো মোটামুটি ভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস আর 3 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন এই সসগুলোকে নেড়ে চেড়ে সব সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে আগে থেকে সব সস যদি সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়, তাহলে পাস্তাটা খেতে খুবই জুসি হবে। সসটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা। এখন সব সবজিগুলোর সাথে এই পাস্তাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে পাস্তাটাকে এখানে খুব বেশিক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করার দরকার নেই, মোটামুটি 2-2.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, কোনোভাবেই লো ফ্লেমে এটাকে রান্না করা যাবে না, কারণ লো ফ্লেমে রান্না করলে এটা ঘেঁটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পাস্তাটা এখানে একদমই তৈরি হয়ে গেছে, আর পাস্তাটা অনেক বেশি জুসি হয়েছে। আর এইভাবে পাস্তা রান্না করলে এর স্বাদ কখনো ভুলবেন না, তাই একবার বাড়িতে এইভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।